কথা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার সন্ধ্যা নামতেই গোটা সরবেড়িয়া সন্দেশখালী এলাকা জুড়ে ঘিরে ফেলল কেন্দ্রীয় সিআরপিএফ জওয়ান একে একে পুলিশের গাড়িতে করে সরবেড়িয়া সন্দেশখালিতে সন্দেশখালীতে পৌঁছাচ্ছে সিআরপিএফ জওয়ানরা আজ খুব সকালেই ওই সি আর জওয়ানদেরই কার্যত কলার জমি ধান ক্ষেতের উপর দিয়ে দৌড় করিয়েছে শাহজাহান শেখের অনুগামীরা এবার সেই সন্দেশখালী সরবেড়িয়ায় সন্ধ্যা নামতে নামতেই গাড়ির পর গাড়ি সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলেছে গোটা এলাকা হাইওয়ে জুড়ে রয়েছে সিআরপিএফ জওয়ানদের পুলিশ ভ্যান রীতিমতো বড় সাইজের পুলিশ ভ্যানে করে পৌঁছে গিয়েছেন সিআরপিএফ জওয়ানরা শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার অপেক্ষা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে দিল্লির ইডি আধিকারিক থেকে শুরু করে রাজ্যের ইডি কর্তারা সেই সঙ্গে সিআরপিএফ এর জোনাল অফিস কলকাতার পক্ষ থেকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে সন্ধ্যা নামতেই শুরু হয়েছে একের পর এক গ্রাম রেড রীতিমতো হাইওয়েতে নাকা চেকিং চালাচ্ছে সিআরপিএফ জওয়ানরা আজ সন্ধ্যার পর থেকেই ঘটতে চলেছে বাংলার বুকে এক অন্যতম ঘটনা ইডি আধিকারিকদের উপর এইভাবে আক্রমণ যেন গোটা দেশের চোখ খুলে দিয়েছে চোখ খুলে দিয়েছে গোটা দেশের আম জনতারও এবার সরাসরি সিআরপিএফের অ্যাকশানে পুড়তে চলেছে সন্দেশখালী সরবেরিয়ার সাধারণ মানুষও যারা শেখ শাহজাহানের কথায় নিরাপরাধ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আধিকারিকদের উপরে হামলা চালিয়েছে এবার তার পাল্টা দিতে শুরু করলো ইডির আধিকারিকরা সন্ধ্যা হতেই গোটা এলাকা ঘুরে ফেলেছে জোর তল্লাশি চালানো হচ্ছে কার্যত গরু খোঁজা করে খোঁজা হচ্ছে শাহজাহান শেখের অনুগামী এবং শাহজাহান শেখকেও